আমি কি ওইটা নিতে পারবো? আমার কাছে কি ডায়মন্ডে হবে? ভাই দেখে নেওয়া যাক। ও ভাই নিয়ে নিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এন্ড বন্ধুরা, আমাদের এই চ্যানেলে একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ বন্ধুরা আমাদের গেমের মধ্যে আসতে চলেছে নিউ ইভো M10 স্কিন। তো সেটা তোমরা কীভাবে নেবে আমি এই ভিডিওতে বলে দেবো। তার আগে বলে দিই, যদি ভিডিওতে লাইক না নেয় তো কী করছো ইয়ার, প্লিজ একটা করে লাইক করে দাও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি দাবিয়ে দাও, যাতে করে এই চ্যানেলের কোনো ভিডিও আপনার থেকে মিস না। তো বেশি কথা না বাড়িয়ে ইভেন্টের দিকে যাওয়া যাক। তো ভাই এখানে আসলাম ইভেন্টে। ইভেন্টে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছ নিউজ যে ইভেন্টটা এটা অন্য দেশের সার্ভারের ইভেন্ট, তো আমাদের সার্ভারে খুব শীঘ্রই এসে যাবে এক থেকে দুদিনের ভিতরে। তো এটা আমাদের নিতে হলে কি করতে হবে? প্রথমে এইখানে দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে দেখাইতেছে যে দুইটা চয়েস করে আমাদের এখানে বাদ দিতে হবে। তো এখান থেকে আমি দুইটা বাদ দিতে যাচ্ছি। তো এখান থেকে আমি একটা গান দুইটা বক্স বাদ দিতে যাচ্ছি। তো প্রথমে আমি দেখে রাখি দুইটা বক্সে কী কী ভালো জিনিস আছে, যে বক্সগুলোতে নাই সেগুলো আমি বাদ দিয়ে দিছি এখান থেকে। এই যে দেখতে পাচ্ছ দুইটা বক্স বাদ দিয়ে দিলাম। তো এখন আমি একটা একটা স্পিন করবো। প্রথমটা স্পিন 9 ডায়মন্ডে করতে হবে, তার মানে এখান থেকে যদি 9 ডায়মন্ডে পেয়ে যায়, একটু ক্লিক করে রাখি এটাতে। ও ভাই স্পিন করলাম, দেখি দেখি একটু লাক ভালো হয় কিনা। ও ও ও ভাই সাহেব একটুর জন্য মিস হয়ে গেছে আমার এইটা। ও ভাই একটু যদি বিজনেস থাকো তাহলে হয়ে যেত। এখন 19 ডায়মন্ডে ডায়মন্ড করে স্পিন করি, তোমরা দেখতে পাচ্ছ। ও ভাই কী দিল এটা বক্স, কী বক্সটা দিল ভাই, এটা একবারে বেকার বক্সটা, আরবার 38 ডায়মন্ড দিয়ে। তো তোমরা দেখে রাখো এখান থেকে কতটুকু ডায়মন্ড খরচা হয়। আমি এখানে একটু তাড়াতাড়ি স্পিন করছি, আমি জানি আমার প্রথমে দেবে না, তো তোমাদের প্রথমে যদি দেয় তাহলে তো অবশ্যই ভালো। যারা যারা কম ডায়মন্ড করে এখান থেকে তোমরা প্রথমে দিয়ে দেবো। ও ভাই একটুর জন্য, ও ভাই, ও ভাই সাহেব একটু লাস্ট স্পিন ভাই, 799টা ডায়মন্ড। এখন তো এমনিতেই দিবে তোমরা জানো লাস্ট স্পিনে। তো এটা নো ভাই, ফাইনালি নিয়ে নিলাম ইভো M10-এর স্কিনটা। এইটা কিন্তু খুব ভয়ঙ্কর M10 স্কিন হতে চলছে আমাদের। এখন দেখে নেওয়া যাক লেভেল আপে কি ওইটা কীরকম হবে বা কীরকম ইয়ে হবে। আমি তোমাদেরকে দেখিয়েছি, এই যে দেখতে পাচ্ছ 2 লেভেলে আসলে এটা কীভাবে একটু ড্যামেজ প্লাস দিবে আর রেট অফ ফায়ার প্লাস, আর 3 লেভেলে আসলে সেম রিলোড স্পিড মাইনাস। তো M10-এর রিলোড স্পিড এমনিতেই করা যায় না ভাই, এত মাইনাস দিল। তো 1 থেকে 2 লেভেল এরকমই থাকবে, কিন্তু 3 থেকে 4, 5, 6 লেভেল এভাবে গেলে আমাদের এটা বাড়বে। তোমরা একটা একটা করে দেখে নাও। এখান থেকে আমি সরাসরি চলে যাই একটু লেভেল 3 নম্বরে, দেখতে পাচ্ছ এটাতে রেট অফ ফায়ার প্লাস আর ওয়ালের ভিতরে ড্যামেজ দিবে ভাই। এখানে দেখতে পাচ্ছ এক্সট্রা ড্যামেজ ওয়ালের ভিতরে। তো আমরা 4 লেভেলে যাওয়ার পর দেখতে পাচ্ছ এটা কীভাবে অ্যানিমেশনটা দিবে। তো 4 লেভেলে যাওয়ার পর দেখতে পাচ্ছ অ্যানিমেশনটা গ্লুয়ালের ভিতরে ড্যামেজ দিবে। আনলক যদি 6 হয়ে যায় তাহলে গ্লুয়ালের ভিতরে ড্যামেজ দেবে। তো এখান থেকে 4 নম্বরটা দেখে নেওয়া গেল। এখন আমি সামনে দিয়ে যাবো আস্তে আস্তে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 4 নম্বরে একটু পাকনা গজাইছে আমাদের M10-এ। তো যত সামনে দিয়ে যাবে এভাবে পাকনা যাতে থাকবে, তারপরে ড্রাগন হয়ে যাবে। তো M10-টা ড্রাগনের মতো হয়ে যাবে তোমরা জানো। তো এই যে দেখতে পাচ্ছ এটা 5 লেভেল 5-এ গেলে কীরকম হবে, এই যে দেখতে পাচ্ছ এটা রেট অফ কীভাবে গুলি করবে, আরেকটা আমরা এই যে এনিমিকে গুলি করার পর কিল এফেক্টটা দেখতে পাচ্ছ, এটা কিল এফেক্টটা এরকম হয়ে যাবে আমাদের। তো 6 নম্বরে যদি যাই তাহলে কী হবে আমাদের দেখতে পাচ্ছ, 6 নম্বরে রেট অফ ফায়ার ডাবল প্লাস। ও ভাই সাহেব রেট অফ ফায়ার ডাবল প্লাস আর এক্সট্রা গ্লোয়াল ড্যামেজের ভিতরে এখন আনলক হয়ে গেছে, কেননা এটা 5 নম্বরে আসার পরে এটা আনলক হয়ে যাবে, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি। তো এটা আমাদের সার্ভারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সো এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলতে বলবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের শেয়ার জানিয়ে দিবে। আর নেক্সট ভিডিও আসবেন, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। টাটা বাই বাই।